ছাত্রছাত্রীরা আজ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো বা উচ্চশিক্ষা পড়ার জন্য চেষ্টা করছো, আজ তোমাদের জন্য একটু আলাদা ধরনের স্কলারশিপ নিয়ে আলোচনা করব। মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এ বছর সদ্যমাত্র চালু হওয়া একটা নতুন স্কলারশিপ সেটা জানাবো। কারণ এতদিন যে সকল স্কলারশিপগুলো সম্পর্কে জানিয়েছিলাম, সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, যেটার জন্য 60% বা তার বেশি নম্বর পেতে হতো, বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ হোক, যেটার জন্য 50%-এর বেশি নম্বর পেতে হতো, বা ওএসসি স্কলারশিপ হোক, যেটার জন্য অবশ্যই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকা প্রয়োজন হতো। কিন্তু আমাদের রাজ্যে অনেক ছাত্রছাত্রী আছে যাদের এগুলোর মধ্যে কোনোটাই নেই। অর্থাৎ না আছে এসসি এসটি সার্টিফিকেট, না আছে 50%-এর বেশি নাম্বার, না আছে 60%-এর বেশি নাম্বার। অর্থাৎ যারা শুধুমাত্র পাস করেও উচ্চশিক্ষা পড়ার স্বপ্ন দেখে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি নতুন স্কলারশিপের ঘোষণা করা হয়েছে গতকাল। সেই স্কলারশিপের নাম পশ্চিমবঙ্গ সরকার লেটার বক্স স্কলারশিপ। এই স্কলারশিপ সম্পর্কে আজ বিস্তারিত জানাবো। অর্থাৎ আজ এই ভিডিওতে লেটার বক্স স্কলারশিপ সম্পর্কে কী, কীভাবে আবেদন করতে পারবে, কারা আবেদন করবে, কত টাকার স্কলারশিপ, ইভেন এই স্কলারশিপে আবেদন কত দিনের মধ্যে করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখার জন্য, এবং কারোর যদি এই বিষয়ে কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর। এবং ইতিমধ্যেই সকল ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, এই সকল স্কলারশিপ সম্পর্কে তো আলোচনা করেছি। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা ওএসসি স্কলারশিপ, এই রকমের কোনো স্কলারশিপ যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, এই সকল স্কলারশিপে আবেদনের গ্রহণযোগ্য, তারা কিন্তু এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে না। প্রথমেই বলে রাখি, যাতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে না হয়, যারা মনে করছে এই স্কলারশিপে আবেদন করবে তাদের জন্য কিন্তু নয়। আজ এই স্কলারশিপটা শুধুমাত্র পাস নম্বর আছে যাদের, তাদের থেকে বেশি এবং 50%-এর কম, তাদের জন্য এই স্কলারশিপটি হতে চলেছে। তার জন্য ভিডিওটি অত্যন্ত সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, বিশেষত আমি যে ক্লাসের নোটস দিই, মাধ্যমিক ক্লাস 11, ক্লাস 12, এবং এবছর থেকে চেষ্টা চলছে ক্লাস 9-এর নোটস দেওয়ার, যদি এই ক্লাসের ছাত্রছাত্রী হয়ে থাকো, আগামী দিনগুলোতে পড়াশোনার যাবতীয় নোটস একদম ফ্রি পিডিএফ সহ পেয়ে যাবে আমাদেরই চ্যানেলে। আর যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, অপেক্ষা করছো কলেজ অ্যাডমিশনের জন্য, তোমাদেরকেও জানাতে চাই আগামী দিনে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় A to Z আপডেট পেয়ে যাবে আমাদেরই চ্যানেলে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আসা যাক স্কলারশিপটা সম্পর্কে আগে তোমাদের বলে দিই। স্কলারশিপের নাম ওয়েস্ট বেঙ্গল লেটার বক্স স্কলারশিপ। এই স্কলারশিপটি কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ঘোষণা করেছেন। কারণ আমি তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে স্কলারশিপগুলো দেওয়া হয়, যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ, যার জন্য বিগত অর্থাৎ লাস্ট পরীক্ষায় তোমাকে মিনিমাম 60% নম্বর পেতে হয়, বা নবান্ন স্কলারশিপ বা উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য উত্তরকন্যা স্কলারশিপ, সেটার জন্য 50-60% নম্বর পেতে হয়, বা এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ওএসসি স্কলারশিপ, সেটার জন্য সার্টিফিকেট থাকতে হয়, বা আমাদের মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু মাইনরিটি স্কলারশিপও দেওয়া হয়, যার জন্য মাইনরিটি সার্টিফিকেটও অবশ্যই থাকা বাধ্যতামূলক। কিন্তু এই সব কিছু যাদের কাছে নেই, অর্থাৎ যারা 60% নম্বর পায়নি, 50% নম্বর নেই, এসসি এসটি ওবিসিও নেই অথবা মাইনরিটিও নেই, তারা কী করবে? অর্থাৎ যারা শুধুমাত্র পাস করেছে, পাস নম্বরটুকু পেয়েছে, কিন্তু তাদের স্বপ্ন তারা আগামী দিনে পড়াশোনা করতে চায়, হতেই পারে মাধ্যমিক দেওয়ার পর 11-12, বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজ পড়াশোনা, এই যে খরচগুলো থাকে, সেই খরচগুলো কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যাদের পরিবারের তরফ থেকে কিন্তু সামর্থ্য থাকে না পড়াশোনার জন্য। তো তাদের জন্য কী? তাদের জন্য আমাদের রাজ্য সরকারের নতুন ভাবনা, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লেটার বক্স স্কলারশিপ। মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন বিকাশ ভবনের বাইরে একটা লেটার বক্স খোলার জন্য। এই লেটার বক্স থেকেই এই স্কলারশিপের নাম হয়েছে লেটার বক্স স্কলারশিপ। এখানে বলে দিই, এই স্কলারশিপের জন্য প্রতি বছর ছাত্রছাত্রীরা 15,000 টাকার করে স্কলারশিপ পাবে।
তার পাশাপাশি এটাও বলে দিই, এই স্কলারশিপ কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না, সম্পূর্ণ অফলাইন পদ্ধতি। কারণ নামের মধ্যেই রয়েছে লেটার বক্স স্কলারশিপ, অর্থাৎ তোমাকে আবেদন জানাতে হবে চিঠির মাধ্যমে। সে আবেদন পদ্ধতিই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি জানাতে চাই, যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো ন্যূনতম নম্বর নিয়ে, অর্থাৎ পাস নম্বর নিয়েও কিন্তু উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, তারা এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের জন্য পদ্ধতিটা একটু বলে দিই, কীভাবে করবে। একটা সাদা কাগজে তোমাদের আবেদন করতে হবে যে তুমি বর্তমানে কোন শ্রেণীতে পড়ছো, সেটা লিখতে হবে। তার পাশাপাশি তুমি কোন কোর্সে পড়াশোনা করছো। যদি কেউ মাধ্যমিকের পর ইলেভেনে আর্টস কমার্স সায়েন্স অমুক তমুক বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে থাকো, সেই বিষয়ে এবার মনে হতেই পারে সায়েন্স নিয়ে পড়াশোনা করেও অন্য কোনো স্কলারশিপ পাবে না। দেখো, রাজ্য সরকারের তরফ থেকেই তো ঘোষণা করা হয়েছে 34-35% মার্কস পেলে নির্দিষ্ট বিষয়ে সায়েন্স নিয়েও পড়তে পারবে। তো তার পক্ষেও তো এটা আবেদন করা যথেষ্ট যথাসাধ্য না। তার জন্যই এখানে মূল বিষয়টা তোমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে যে স্ট্রিম নিয়েই পড়ো না কেন, ন্যূনতম পাস নম্বর যদি থাকে এবং অন্যান্য রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা স্কলারশিপগুলি যদি তুমি না পেয়ে থাকো, তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তার মানে কি, অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, উত্তরকন্যা স্কলারশিপ বা ওএসএস স্কলারশিপ, এই স্কলারশিপগুলো যদি তুমি না পেয়ে থাকো, তাহলে আবেদন করতে পারবে এই স্কলারশিপে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো ছাত্রছাত্রীকে কিন্তু বঞ্চিত করতে চায় না। তার জন্যই ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে পড়াশোনা যাতে কোনো খামতি না থেকে যায়, বা বাড়ির থেকে যদি অর্থ সামগ্রী বা অর্থ সামর্থ্য না করতে পারে, তার জন্যই কিন্তু আমাদের রাজ্য সরকারের এই উদ্যোগ, যার জন্য তোমাদেরই কিন্তু আবেদন করতে হবে। যেখানে একটা সাদা কাগজে প্রথমেই তোমাদের আবেদন করতে হবে কোন ক্লাসে পড়ছো, তার পাশাপাশি কোন স্কুল থেকে পড়ছো, তার পাশাপাশি কোন বিষয় নিয়ে তুমি পড়ছো, তার পাশাপাশি তোমার কোর্সের সম্পর্কেও একটু ডিটেলস দিয়ে তোমাকে আবেদন করতে হবে যে এই স্কলারশিপের আবেদন তুমি পেতে চাও। তবে হ্যাঁ, এই আবেদনের সঙ্গে তোমাকে কয়েকটা ডকুমেন্টস জুড়ে দিতে হবে। কী কী ডকুমেন্টস? যেমন অবশ্যই তোমার পারিবারিক আয়, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাকে জুড়ে দিতে হবে। ইনকাম সার্টিফিকেট এটা কীভাবে পাবে, এটা অবশ্যই তোমাকে গ্রুপ এ অফিসারের কাছ থেকে নিতে হবে। গ্রুপ এ অফিসার মানে এসডিও অফিসার হতে পারে, বিডিও অফিসারও কিন্তু হতে পারে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও হতে পারে, বা যে কোনো গ্রুপ এ অফিসার, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, তার পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, যে কোনো WBCS অফিসার, যে কোনো অফিসারের কাছ থেকে তুমি নিতে পারো। তবে কাউন্সিলর বা MLA কাছ থেকে এই সার্টিফিকেট নিলে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই গ্রুপ এ অফিসারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেটটা তোমাকে এর সাথে নিতে হবে। তার পাশাপাশি তুমি লাস্ট যে ক্লাসে তুমি পাস করেছো, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এই স্কলারশিপটা কিন্তু মাধ্যমিকের পরের জন্য, তার জন্য অবশ্যই তুমি লাস্ট যে ক্লাসটা পাস করেছো সেই ক্লাসের মার্কশিটের এক কপি জেরক্স তোমাকে তার সাথে দিতে হবে। তার পাশাপাশি তোমাকে দিতে হবে তোমার আধার কার্ডের জেরক্স, তার পাশাপাশি তোমাকে দিতে হবে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, তার পাশাপাশি ফটো, এই সমস্ত জিনিস তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। এবং তোমার যদি কোনো কাস্ট বা জাতিগত শংসাপত্র থেকে থাকে, অবশ্যই সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। এই সমস্ত জিনিসগুলোকে তোমাকে একসঙ্গে রেখে পাঠিয়ে দিতে হবে বিকাশ ভবনের উদ্দেশ্যে, অর্থাৎ যারা বিকাশ ভবনের কাছাকাছি বা কলকাতা সংলগ্ন রয়েছে তারা বিকাশ ভবনে সরাসরি এসেও জমা করতে পারো। যারা মনে করছো অনেকটা দূরে থাকো, তাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা বিকাশ ভবনের অ্যাড্রেস নিয়ে নিতে পারো। গুগলে বিকাশ ভবনের অ্যাড্রেস সার্চ করলেই তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু পাঠাতে পারো। তবে যেহেতু গতকাল এই প্রকল্পের ঘোষণা হয়েছে, এই সময়ই তোমরা অ্যাপ্লাই করো না, অন্তত কয়েকটা দিন অপেক্ষা করে যাও, জুলাই মাস থেকে অ্যাপ্লাই করো। অবশ্যই তোমাদের এই অ্যাপ্লাই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে, এবং তোমাদের এই টাকা যেটা হচ্ছে বছরে 15,000 টাকা, সেটা কিন্তু তোমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। এই ছিল নতুন যে স্কলারশিপ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লেটার বক্স স্কলারশিপ। এটা অত্যন্ত একটা নতুন স্কলারশিপ, যেগুলো আমাদের রাজ্য সরকারের আগে দিত, তার চেয়ে নতুন এবছরে নতুন কিন্তু দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই স্কলারশিপটা আমি মনে করলাম সকল ছাত্রছাত্রীদের জানা উচিত, বিশেষত এতদিন পর্যন্ত আমরা জানতাম 50% বা তার বেশি নম্বর পেলেই শুধুমাত্র স্কলারশিপে আবেদন করা যেত, কিন্তু এবছর থেকে সেটা সম্পূর্ণ বদলে যেতে চলেছে। তুমি যদি পাস নম্বরটুকুও পেয়ে থাকো, তুমিও চাইলে কিন্তু আবেদন করতে পারবে। তবে যেগুলো ভিডিওতে বললাম সেই শর্তগুলো অবশ্যই তোমাদের কিন্তু মানতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। তোমরা কমেন্ট করে জানিও তোমরা এই খবরটা শুনে বা এই স্কলারশিপের নিউজটা আগে কখনো পেয়েছো কিনা, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই স্কলারশিপ সংক্রান্ত কারোর মনে কোনো যদি ডাউটস থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।